শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে আরেকটি যে কয়েকটা জামা কাপড় আছে, তো জামাগুলো একটুখানি সার্ফের জলে ভিজিয়ে কেচে দিই। তো দু তিন দিন ধরে কাচাই হচ্ছে না, আর আমার একটা নাইটিও সাথে ভিজিয়ে দিচ্ছি। আর আরেকটি একটা সোয়েটার আছে দেখবে পরে, সাদা রঙের সোয়েটার, ওটা তো কী বলবো, এক দুদিনও যায় না, একদম পুরো নোংরা করে ফেলে। তো তার জন্য সার্ফের জলে ভিজিয়ে দিলাম, একটু পরে কেচে দেব, কেচে তারপরে মেলে দেব। সকালবেলায় বাসি কাজকর্মগুলো সব কিছু হয়ে গেছে, কিন্তু সেগুলো প্রতিদিন শেয়ার করতে ভালো লাগে না, তাই আজকে কাজকর্ম হয়ে যাওয়ার পর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে তোমার সকাল 8টা বাজে, তো দেখো আজকে হচ্ছে রবিবারের ভিডিও। এটা ভিডিও এডিট করার অভাবে ভিডিও শেয়ার করা হয় না, কারণ আমি এখন অনেকটা আলসে টাইপের হয়ে গেছি, আগের মতন আর রোজ ডেলি ভিডিও দিতে পারি না। তো দেখো পারিত্রিকে এখন নিয়ে যাচ্ছি, রবিবার দিন সকাল 8টার সময় পড়ায়, তো তাই 8টার সময় এখন পড়তে দিতে নিয়ে যাচ্ছি। আর ওদিকে আমার বান্ধবীকে বললাম ওখানে তুমি বসো, আমি এক্ষুনি চলে আসব, 5 মিনিটও লাগবে না। তো ওখানে বসলো, তো চলো ওকে দিয়ে আসি। এই যে দিয়ে এসেই চলে এসেছি আমি এখন রান্নাঘরে। সকাল সকাল খুব ইচ্ছা করলো কটা চাল ভাজা খাই, কিন্তু ঘরে কোনো চাল টাল ভাজা বা এরকম কিছু খাওয়ার কিছুই ছিল না, তো ভাবলাম নিজেই একটুখানি ভেজে খাই। কিন্তু জানো তো বন্ধুরা, এরকমভাবে চাল ভেজে খাওয়াটা কিন্তু উচিত না। শুনেছি নাকি মা লক্ষ্মী নাকি রাগ করে, এরকমভাবে কাঠখোলায় চাল এরকমভাবে ভাজতে হয় না। সে মুড়ি ভাজা ওটা আলাদা ব্যাপার, আর এরকম চাল ভাজাটা আলাদা ব্যাপার। তো আমার চাল ভাজা হয়ে গেছে, বান্ধবীকে কটা দিয়ে দিলাম, আর আমি আমার জন্য অল্প কিছু রেখে দিলাম, তো এটা এখন খাবো। তারপরে দেখো চলে এসেছি আমি হচ্ছে কাকিমার এখানে। কাকিমার ডাকলো, বললো কি আসো মুড়ির ছাতু বানাবো। তো এই দেখো এই মুড়িগুলো সব ছাতু বানাবে, আর ছাতু বানাবে কিসে জানো, ঢেঁকিতে। চলো তোমরা আজকে দেখতেই পারবে। আর বাড়িতে ভাজা মুড়ি কিন্তু সেই দিনকে ভেজেছিল, আমিও ভেজেছিলাম, তোমরা দেখেছিলে কম ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই মুড়িরই এখন বানানো হবে ছাতু। আমাদের গ্রাম অঞ্চলে কতটা সুবিধা বলো তো, সব কিছু নিজের হাতেই তৈরি করা যায়, যেমন ছাতু, মুড়ি, খই। আমি এদিকে ঢেঁকিটা পাড়িয়ে দিচ্ছি, আর কাকিমা ওখান থেকে মানে এই যে এরকমভাবে তুলে তুলে নিচ্ছে, নিয়ে নিয়ে চালছে, আবার ঢেলে দিচ্ছে, তো এরকমভাবে করছে, ঠিক আছে। তো ওই গুঁড়োগুলো বের করে নিয়ে আবার মুড়িগুলো ওখানে ঢেলে দিচ্ছে, তো এরকমভাবে করছে। আমার যখন হাঁপ লেগে যাবে, আমি যখন হাঁপিয়ে যাব, তখন কাকিমাকে বলবো আপনি করেন, আমি চালছি আর কি। তো দেখো কত সুন্দর ছাতু বেরিয়ে যাচ্ছে না তলায়, একদম। আর খেতে না ভীষণ টেস্টি হয় মুড়ির ছাতু, আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। ওদিকে ঢেঁকি পাড়াতে পাড়াতে আমার একটুও মনে ছিল না যে বেলা তো হয়ে যাচ্ছে, কতগুলো না জামা ভিজিয়েছি, কিন্তু তারপরে মনে পড়লো, তারপরে চলে আসলাম কাকিমার ওদিকে, ছাতুটা তো সব তৈরি করা হয়ে গেছে। তো দেখো এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, জানো তো বন্ধুরা অল্প কটা জামা কাচতে গেলেই পুরো হাঁফ লেগে যায়। তো এই দেখো এরকমভাবে কেচে নিচ্ছি, আর কল টেপার শক্তিটা আর রইলো না, তার জন্য মোটরটা চালিয়ে নিলাম। Thank you.
এদিকে দেখো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো সব এই যে এখান দিয়ে মেলে দিয়েছি দড়িটার ওপর দিয়ে। তো চলো এখন যাওয়া যাক ওদিকটাতে। এই কটা জামা কাচতে মেলতে আমি পুরো হাঁপ লেগে গেছে, বুকের ভেতরটা পুরো ধড়ফড় ধড়ফড় করছে। আর এদিকে দেখো আরেকটির পাপা কাজে চলে যাচ্ছে, অনেক দূর কাজে যাবে, আমার বাপের বাড়ির দেশের ওদিকে কাজে যাবে, তার জন্য মোটর সাইকেল নিয়ে গেল। আর ও যেদিনকে দূরে দূরে কাজে যায় সেদিনকে মোটর সাইকেল নিয়ে যায়, আর কাছে গেলে সাইকেলেই যায়। আর এই দেখো একটুখানি নিয়ে নিয়েছি মুড়ির ছাতু, তো মেয়েকে খাওয়াবো বলে নিয়ে আসলাম, মেয়ে খেতেই চাইছে না। এর ভেতরে একটুখানি চিনি দিয়েছি, চিনি দিয়ে সকালবেলার এই যে টিফিনটা করছি। আর চাল ভাজাটা না তখন বেশি একটা খেতে পারিনি, হাতে করে নিয়ে এক মুঠ খেয়েছিলাম, আর বাদ বাকিটুকু না রয়েই গেছে। ছাতুটুকু খেয়ে পেটটা অনেকটা শান্তি লাগছে, মানে পেটটা ঠান্ডা লাগছে, আমার খুবই ভালো লাগে মুড়ির ছাতু। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এই যে দেখো চলে এসেছি বান্ধবীদের ছাদে। বান্ধবীকে বললাম যে চলো একটুখানি ছাদে উঠে একটু বসে থাকি, সবসময় হইচই হ্যাম গ্যাম ভালো লাগে না, একটু নিরিবিলি জায়গায়ও বসতে ইচ্ছা করে জানো তো বন্ধুরা। তো চলে এসেছি ছাদে, ছাদ থেকে নিচে বাড়িতে এসেই দেখো চলে এসেছি এই যে আমি আমার কাজে আবারও লেগে পড়েছি। তো ঘরটাকে দুদিন হলো মোছাই হয়নি, আর আমি না মুছতে খুব কষ্ট হয় এখন এরকমভাবে মুছতে, কিন্তু তবুও কিছু করার নেই, দুদিন একদিন পরপর হলেও মুছতেই হবে ঘরটা। তো তার জন্য এই দেখো মুছে নিচ্ছি, আর আমার মেয়ে ক্যামেরা করে দিয়েছে এইটুকু, তো ক্যামেরাটা হয়তো ভালো করে করতে পারিনি, তো কষ্ট করে দেখে নিও। আমি দেখেছি অনেকেই ধরো গর্ভবতী অবস্থায় কেউ মানে ভারী কাজ বা এরকম টাইপের কোনো কাজই অনেকেই দেখেছি করে না, কিন্তু আমার কপাল দেখো, আমাকে তো করতেই হবে তাই না বলো? তো আমাদের গ্রামে হয়তো এসব মানে না, কিন্তু অনেকে আবার মানে, ঠিক আছে, মানে প্রথম কয়েক মাস একটু মেনে টেনে চলতে হয়, একটু ভারী জিনিস তোলা বা এই সমস্ত কাজগুলো না করাই ভালো, কিন্তু কি করা যাবে বলো, করতে তো হবেই। তো সকালবেলা অরিত্রীর পাপাকে পাঠিয়েছিলাম বাজারে, তো কয়েকটা জিনিস নিয়ে এসেছে আর কয়েকটা জিনিস ভুলে গেছে, তো তার জন্য আমি গেছিলাম দোকানে। দোকান থেকে তেল নিলাম, আদা নিলাম, আর নিয়ে নিলাম একটা বাসন মাজার সাবান, আর 1 টাকা বাঁচলো তার জন্য বললাম একটা নবরত্ন তেল দিয়ে দিতে। তো দেখো তারপরে স্নান টান করে আমি চলে এসেছি, এখন হচ্ছে বাজে তোমার দুপুর 12:30 পৌনে 1টা মতন বাজে। তো রেশন দিয়েছে হচ্ছে তোমার কালকে রেশন দিয়েছে, তো রেশনের চালও ঢালা হয়েছিল না, আর আটার প্যাকেটগুলোও তোলা হয়েছিল না, বস্তাতে ছিল, ঠিক আছে। তো আমার শাশুড়ি মা নিয়ে নিল, আর চাল আমি এনে বালতিতে করে রেখে দিলাম, আর আটার প্যাকেটগুলো দেখো আমি এইভাবে বালতিতে রেখে দিচ্ছি। আর আমার আটার প্যাকেটগুলো খাওয়া হয় না, আমি ছাগলে খাই যেহেতু, বিচুলির সাথে মাখিয়ে দিই, তার জন্য আমি আর খাই না। আর আমি না রুটি করতে মানে বেলতে পারি, ভাজতে গেলে মনে হয় কি ফোলে না কেমন যেন একটা হয়, তার জন্য রুটি খাওয়াটাও হয় না। আর আমার দুধ দিয়ে রুটি দিয়ে খেতে আমার কিন্তু দারুণ লাগে, কিন্তু কেউ যদি করে দিত তাহলে মনে হয় কি ভালো হতো প্রতিদিন। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এই দেখো অরিত্রীর পাপা সকালবেলায় ওর বন্ধুর পুকুর থেকে নিয়ে এসেছিলো একটা মাছ, আর এই মাছগুলো ছিল কালকের মাছ, ঠিক আছে। আর এই দেখো এখানে বেগুন আলু দিয়ে মাছটা রান্না করব, মানে জ্যান্ত মাছ যেটা আজকের সেই মাছটা রান্না করব। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কালকের মাছটাকে একটুখানি মানে শুকনো শুকনো করে ভেঙে চড়ে রান্না করব। তো এদিকে দেখো সকালবেলায় বাজার নিয়ে এসেছিলো অরিত্রীর পাপাই যে আলু নিয়ে এসেছিলো, আর এখন তো বেগুন বাজারে ভালোই সস্তা হয়ে গেছে, 2 বেগুন নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছে দেখো শশা, আরও অনেক কিছুই নিয়ে এসছে, কিন্তু আবার কয়েকটা জিনিস আনতে ভুলে গেছিলো, সেইগুলোর জন্য আমাকে আবার দৌড়ে দোকানে চলে যেতে হলো, কিছু করার নেই তাই না বন্ধুরা। অনেক দিন যাবত হয়ে গেল আমি কিন্তু উনুনে রান্না করি না, এখন থেকে ভাবছি আবারও উনুনে রান্না স্টার্ট করে দেবো,
কারণ অরিত্রীর পাপা একা কাজ করে এত কিছু চালানোটা সম্ভব না। সামনে অনেক মানে খরচাপাতি আসছে আর কি, সময় আসছে, তোমরা সবাই জানো। যতদিন পারবো, যতদিন মানে চেষ্টা করব উনুনে রান্না করার, আবার যখন একটু ভারী হয়ে যাব তখন আবার গ্যাসে রান্না করার চেষ্টা করব। তো এই দেখো আলু টালু এগুলো সব ঢেলে নিয়েছি, এখন বাটনাগুলো করে নিই চলো। আর আদাটা বেটে নেব, আদা জিরে নেই, আদার কাঁচা লঙ্কাটা বেটে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। আর এদিকে একটা টমেটাও দেবো, এখনকার মাছের ঝোলে টমেটা ধনে পাতা না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো এদিকে দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখবে জ্যান্ত মাছ যে কোনো কিছু দিয়ে ঝোল করলেই ভালো লাগে। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে দেখতে পাচ্ছ, আর ওদিকের কড়াইতে কালকের মাছটাকে আর একটুখানি আমি গরম করে নিচ্ছি। তো আমি প্রায় দিনই বলি তোমাদের, দুই সম্বারা দিয়ে তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। তার জন্য তেলের ওপরে জিরে ছিল না, শুধু তেলের ওপরে তেজপাতা দিলাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে এই ঝোলটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো, ঠিক আছে? তারপরে আমি মাছের ঝোলটা ঢেলে দেব। আর টমেটোটা ইচ্ছা করলে তুমি এরকমভাবে তেলের ওপরেও দিতে পারো। তো আমি এরকমভাবে রান্না করি, বেশ ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আমার ঘরের পেছনে, এই যে লেবু গাছটা থেকে কয়েকটা লেবুর পাতা তুলে নেব। কালকের যে মাছটা রেখেছি সেই মাছটা আমি মাছটাতে ধনে পাতাও দেব আর একটু লেবুর পাতাও দেব। আর আমার শাশুড়ি মা এর আগের দিন একটু লেবুর পাতা দিয়ে ওরকমভাবে মাছের শুকনো শুকনো করে ঝুরো রান্না করেছিল, দারুণ লেগেছিল, কি বলবো, ঝোলের থেকেও ওটা দিয়ে বেশি ভালো লেগেছিল ভাত খেতে। আর এদিকে দেখো মাছের ঝোলটা কত সুন্দর না দেখতে হয়েছে। তো এই মাছটা কিন্তু আমি একা খাবো না, শাশুড়িদেরও দেবো। তো এই দেখো এরকমভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট আলু দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই দেখো মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর মাছটা ভেঙে চুড়ে এখন ঘেঁটে ঘ করে ফেলবো আমি। তো তারপরে আমি লেবুর পাতা দিয়ে দেবো, লেবুর পাতা দিয়ে ভালো করে মানে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা দিয়েই এক থালা ভর্তি ভাত খাওয়া হয়ে যাবে। যাদের এরকম বাসি মাছ থাকবে তো তারা এরকমভাবে খেতে পারো, ভালো লাগে। তো এদিকে দেখো বন্ধুরা আমি চলে এসেছি, এই যে এখন ভাত বাড়বো, ভাত খাবো, খুব খিদে লেগে যায়। স্নান টান করে পরে যদি আমি রান্না করতে যাই না, তখন রান্না করে আস্তে আস্তে তোমার 2:45, 3, কোনোদিন 3:30ও বেজে যায়। মেয়েকে কোনো রকমে খাইয়ে তাড়াতাড়ি করে পড়তে পাঠিয়ে দিতে হয়, কারণ এখন ছোট দিনের বেলা, বুঝতেই পারছো, ছোট দিনের বেলার জন্য এখন মেয়েকে 3:30 সময় পড়তে দিয়ে আসতে হয়। আগে 4 সময় পড়াতে, এখন 3:30 সময় পড়াই। তো ওদিকে আমি অরিত্রীকে ডাক দিচ্ছি ওঠার জন্য, তাড়াতাড়ি করে খাইয়ে আবার পড়তে পাঠাতে হবে। আর এদিকে আমারও খুব খিদে লেগে গেছে, ওই সকালবেলায় একটুখানি খেয়েছিলাম শুধু মুড়ির ছাতু, ভাতটা খাওয়াই হয়েছিল না, তোমরা দেখিয়েছিলে, আবার এখন খাচ্ছি। আমি তোমার 3 সময় ভাত খেতে বসেছি, এখনো খাইনি কিন্তু খাবো আর কি। আর এদিকে অরিত্রীকে ডাকছি, তো চলো একটুখানি আমার শাশুড়িদের জন্য, একটু শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য 2 মাছ দিয়ে একটুখানি ঝোল দিয়ে আসি, আর একটুখানি শুকনো শুকনো করে যেই মাছটা রান্না করেছি ওটাও একটুখানি দিয়ে আসবো, ঠিক আছে?
তো এখন হয়ে গেছে সন্ধ্যা, ঠিক আছে। অরিত্রি অরিত্রি দাদুকে বলেছিল দাদু চাউমিন নিয়ে আসবা, তো দাদু চাউমিন নিয়ে এসেছে। আর আমার চাউমিন রাইস দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে। তো আমি আর অরিত্রি একটু একটু করে সন্ধ্যাবেলায় চাউমিন খেয়ে নিচ্ছি। তো চাউমিন আর রাইস পেলে মনে হয় না ভাতের কথা সত্যি ভুলে যায়। আর সবথেকে প্রিয় আমার হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানিটা খাওয়াই হয় না, খুব কম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থেকো, শুধু এই কথাটুকুই বলবো। টাটা, বাই।